আমরা আজকে বিজনেস ল বা কারবারি আইনের প্রথম সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাক্ট যেটা সেটা শুরু করতে চলেছি ভারতীয় চুক্তি আইন আঠারোশো বাহাত্তর বা ইন্ডিয়ান দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন টু এটা কাদের জন্য লাগবে এটা যাদেরই বিজনেস ল পেপার আছে সেটা হায়ার সেকেন্ডারি হতে পারে সেটা বিকম হতে পারে বিবিএ হতে পারে এম হতে পারে যাদেরই বিজনেস ল সাবজেক্টটা আছে বা কমার্শিয়াল ল বা মার্কেন্টাইল ল সাবজেক্টটা আছে তাদের ফার্স্ট যে একটা জেনারেলি পড়ানো হয় সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সেভেন্টি এটা সবচেয়ে ফান্ডামেন্টাল অ্যাক্ট যে একটার ওপর বাকি বিজনেস লটা দাঁড়িয়ে থাকে কারণ বিজনেস সিচুয়েশনে যা ঘটে তার বেশিরভাগটাই চুক্তি যেমন কোনো মাল পারচেস করা হলে কোনো র মেটেরিয়ালস বা ইনপুটস পারচেস করা হলে সেটাও একটা চুক্তি এরপরে কাউকে কোনো জিনিস সেল করা হলে সেটাও এক ধরনের চুক্তি যা আমি বিক্রি করলাম আপনি এত টাকা দেবেন বা ভবিষ্যতে দেবেন কোনো লোককে এমপ্লয় করা হলো স্টাফেদের সেটাও কিন্তু একরকম চুক্তি কেন আপনি সার্ভিস দেবেন আপনি আপনি মাসের শেষে এই টাকাটা আমার থেকে পাবেন বা সুবিধ সুযোগ সুবিধা পাবেন তাহলে সমস্ত সিচুয়েশানগুলো যেটা একটা বিজনেসের মধ্যে হয় ফান্ডামেন্টালি দে আর কন্ট্রাক্টস আমাদের ডেলি লাইফেও কিন্তু আমরা অনেক কিছু জানতে অজান্তে অনেক কন্ট্রাক্টের মধ্যে দিয়ে যাই যেমন সকালে যদি কেউ নিউজ পেপার কেনে নিউজ পেপারটা কেনার সময় তিনি রোজ নিউজ দিয়ে যাচ্ছেন তিরিশ দিন হয়ে গেলে মাসের শেষে আমি তাকে এত টাকা দেব এটা কোথাও লিখিত না হলেও কিন্তু এটা একটা এমপ্লয়েড কন্ট্র্যাক্ট তিনি নিউজ পেপার দিতে বললাম বা মৌখিক রিকোয়েস্ট করলাম তিনি সাপ্লাই করলেন সারা মাস মাসের শেষে টাকা দিলাম সো দিস ইজ এ কন্ট্র্যাক্ট যদি মুখে বলে হয়ে যায় তাহলে এক্সপ্রেস কন্ট্র্যাক্ট মানে বলে হচ্ছে কিন্তু এটা মানে বাহ্যিকভাবে প্রকাশ করা হচ্ছে যে এটা আপনি আমাকে সাপ্লাই দেবেন আমি আপনাকে মাসের শেষে টাকা দেব কিন্তু যদি না বলেও কোনো কিছু করা হয় তাহলেও কিন্তু সেটা কন্ট্রাক্ট হতে পারে না বলে মানে বাহ্যিকভাবে লিখিত বা মৌখিক ছাড়াও যদি কিছু কিছু সময় কোনো কাজ আপনার জন্য করা হয় আপনি রিজনেবল তাকে টাকা দেবেন ওটা এক্সপেক্টেড তাহলে সেটাও এমপ্লয়েড কন্ট্রাক্ট হতে পারে এখন কন্ট্রাক্টের কি কী ভাগ এবং তার প্রত্যেকটা সাবজেক্টারে যে 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 এলিমেন্টগুলো আছে যেমন প্রস্তাব সম্মতি অফার বা প্রতিশ্রুতি অফার বা প্রস্তাব প্রতিশ্রুতি বা প্রমিস এই যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে আমরা পরে ডিটেলে ডিসকাশন করব কারণ সেগুলো চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন আছে তো আজকে যে জায়গাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট যারাই ল পড়বেন বিজনেস ল পড়বেন তার ফার্স্ট জায়গাটা ইম্পর্টেন্সটা বোঝা এবং সম্মতি চুক্তির মধ্যে তফাৎটা বোঝা চুক্তি হতে গেলে কি কি আবশ্যকীয় উপাদান হতে হবে সম্মতির একটা থাকতে হবে সেগুলো জানা ভীষণ ইম্পর্টেন্ট না হলে সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট হারিয়ে যায় শুরু করছি ভারতীয় চুক্তি আইনের ফার্স্ট লেকচার সম্মতি হতে গেলে প্রস্তাব থাকতে হবে একটা স্বীকৃতি থাকতে হবে তার মানে এক পক্ষ প্রস্তাব দিতে হবে আর এক পক্ষকে সেটাতে স্বীকৃত হতে হবে মানে কেউ কিছু করতে বললাম অন্য কাউকে বা বললাম তুমি এটা করো না তার বদলে আমি তোমাকে এটা দেব। সে যদি সেটাতে রাজি হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে আমি এটা করব বা করব না আপনার কথা অনুযায়ী তাহলে সেটা হবে প্রস্তাব এবং সেই প্রস্তাবে স্বীকৃতি এই প্রস্তাব এবং সেই প্রস্তাবের স্বীকৃতি যদি হয় তাহলে একটা সম্মতি তৈরি হয় ইংরেজিতে যেটাকে বলে এগ্রিমেন্ট প্রস্তাবকে বলে অফার স্বীকৃতিকে বলে অ্যাকসেপ্টেন্স তাহলে এগ্রিমেন্ট ইকুয়ালস টু অফার প্লাস অ্যাকসেপ্টেন্স এটা শর্টে লেখা হয় যদিও ডিটেলে গেলে আর একটু ডিটেলড আলোচনা হতে পারে তাহলে প্রমিস কাউন্টার প্রমিস এই সমস্ত কথাবার্তা আসতে পারে এখন আমরা সহজে বুঝি তাহলে সম্মতি হতে গেলে এক পক্ষের প্রস্তাব থাকতে হবে আরেক পক্ষের তাতে স্বীকৃতি থাকতে হবে তবেই সেটা কিন্তু সম্মতি হতে পারবে এবার সম্মতি পরে চুক্তি তাহলে চুক্তি কাকে বলছে সেই সমস্ত সম্মতি যেগুলো আইনের দ্বারা বলবৎযোগ্য এগ্রিমেন্টস হুইচ আর এনফোর্সেবল বাই ল আর কন্ট্রাক্টস তাহলে যে সমস্ত সম্মতি আইনের দ্বারা বলবৎযোগ্য সেগুলোকেই বলা হয় চুক্তি তাহলে কিছু কিছু সম্মতি নিশ্চয়ই এমনও আছে যেগুলো আইনের দ্বারা বলবৎযোগ্য নয় তাহলে কিন্তু সেগুলোকে চুক্তি বলা যাবে না সেগুলো সম্মতি হতে পারে কিন্তু চুক্তি বা কন্ট্রাক্ট হতে পারবে না সো অল এগ্রিমেন্টস আর নট কন্ট্র্যাক্টস বাট অল কন্ট্রাক্টস আর এসেন্সিয়ালি এগ্রিমেন্টস সমস্ত এই জন্য বলা হয় যে সমস্ত চুক্তিই কিন্তু সম্মতি কিন্তু সব সম্মতি কিন্তু চুক্তি নয় তাহলে সম্মতির সেটটা বড়ো চুক্তির সেটটা ওর থেকে ছোটো সম্মতির মধ্যে একটা পোর্শন হচ্ছে চুক্তি তাহলে এখন আমাদের মাথায় একটু হালকা হালকা করে কোয়েশ্চেন আসবে তাহলে কোন সম্মতিগুলো চুক্তি হতে পারে কোন সম্মতিগুলো হতে পারে না তাহলে এগুলো নিয়ে একটু আলোচনা দরকার আছে আর দুটোর মধ্যে তফাতটা বোঝারও দরকার আছে তাহলে আগে এটার জন্য যেটা বুঝতে হবে যে সম্মতি হতে গেলে তাহলে সম্মতির চুক্তি হতে গেলে কিছু তার আবশ্যকীয় উপাদান থাকা দরকার যেমন প্রথমেই একটা এক্সাম্পল দিই প্রস্তাব প্রথম যে পয়েন্টটা সেটাই বলি প্রথম প্রস্তাব ও স্বীকৃতি তাহলে সম্মতি আগে থাকতে হবে পরে চুক্তি হবে এটুকু তো বুঝেছি তাহলে প্রথমেই বলছি একটা প্রস্তাব থাকতে হবে সেই প্রস্তাবে স্বীকৃতি হতে হবে তাহলে এবং এখানে আরেকটু এক লাইন অ্যাড করে বলে দিই সেখানে একটা লফুল প্রস্তাব থাকতে হবে এবং তার লফুল মানে আইনসঙ্গত তার স্বীকৃতি হতে হবে যেমন ধরি একটা এক্সাম্পল দিই এই পয়েন্টগুলো বারবারই আসবে আলোচনা এই পয়েন্ট এই পয়েন্টগুলোতে যেমন যদি আমি কাউকে বলি যে আপনি মিস্টার এ মিস্টার বিকে বললেন আপনি মিস্টার সি এর মার্ডার করে দিন আপনি যদি মার্ডার করে দেন বা তাকে যদি একটা ঢিল মেরে দেন তাহলে আমি আপনাকে এত টাকা দেব তাহলে তিনি ঢিলটা মেরে দিলেন আমার কথায় আমি বা মিস্টার এ মিস্টার বি কে বললেন যে আপনি মিস্টার সি কে ঢিল মারুন ঢিল মারলে আমি আপনাকে একশো টাকা দেব তিনি রিলটা মারলেন মেরে দিয়ে মাথা ফাটিয়ে দিলেন এবার আমার কাছে এলেন যে আপনি মিস্টার সিকে আমি আপনার কথা অনুযায়ী মাথা ফাটিয়েছি আপনি টাকা দিন এখানে কিন্তু এটা সম্মতি হতে পারে কিন্তু এটা আইনের দ্বারা বলবৎযোগ্য হবে না তাহলে আইনের দ্বারা বলবৎযোগ্য হবে না কেন না প্রস্তাব যেটা ছিল সেই প্রস্তাবটাই কিন্তু আইনসম্মত নয় তাহলে আইনসম্মত প্রস্তাব থাকতে হবে তার আইনসম্মত স্বীকৃতি থাকতে হবে তবেই কিন্তু এর আরও দিক আছে আমরা প্রস্তাব আলাদা চ্যাপ্টারই পড়ব তখন এগুলো নিয়ে কথা বলবো এখন শুধু একটা এক্সাম্পল দিলাম যে প্রস্তাবটা আইনসম্মত হতে হবে এবং তার আইনসম্মত স্বীকৃতি থাকতে হবে তবেই কিন্তু সেটাকে মানে স্বীকৃতিটাও নিঃশর্ত হতে হবে সম্পূর্ণ হতে হবে তাহলে প্রস্তাব শুধু হলেই হলো না প্রস্তাবটা ঠিক হলেও স্বীকৃতিটাও সম্পূর্ণ হতে হবে নিঃশর্ত হতে হবে তবেই সেরকম প্রস্তাব এবং তার স্বীকৃতি বলা হবে ঠিক আছে যেমন যদি কেউ বলেন আমি আপনাকে বললাম যে আমি পঞ্চাশ লাখ টাকায় আমার বাড়িটা বেচতে রাজি তুমি বললে আমি কিন্তু চল্লিশ লাখ টাকায় আপনার বাড়িটা কিনতে রাজি আপনি যদি বলেন তাহলে আমি কাল সকালে আপনার বাড়ি এসে টাকাটা নিয়ে চলে আসবো এবার আপনি কাল সকাল আমার বাড়ি নিয়ে চলে এলেন টাকা চল্লিশ লাখ টাকা যে বাড়িটা বেচুন আর না আমি তো একবার রাজি হইনি কিন্তু আপনি যে আমি যে বললাম চল্লিশ লাখ টাকায় তো কিন্তু চল্লিশ লাখ টাকায় তো কথাটাই হয়নি হয়েছিল পঞ্চাশ লাখ টাকায় তাহলে প্রস্তাবটা হয়েছিল পঞ্চাশ লাখ টাকায় স্বীকৃতিটাও পঞ্চাশ লাখ টাকায় হতে হবে বা আপনি চল্লিশ বললে আমাকেও চল্লিশে লাস্টে হ্যাঁ করতে হবে তাহলে অফার কাউন্টার অফার হয়ে গেলে হবে না অফার অ্যান্ড ইটস অ্যাকসেপ্টেন্স দুটোই হতে হবে তবে একটা এগ্রিমেন্ট হবে সেই এগ্রিমেন্টটা হচ্ছে প্রথম কন্ডিশন একটা চুক্তি হবার বা প্রথম এলিমেন্ট একটা চুক্তি হওয়ার জন্য ঠিক আছে নেক্সট বলছি আইন আইনমূলক সম্পর্ক স্থাপনের ইচ্ছা বা লিগাল রিলেশনশিপ ইনটেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ তার মানে বৈধ একটা চুক্তি হতে গেলে আইনসঙ্গত সম্পর্ক স্থাপনের ইচ্ছা থাকতে হবে মানে সেখানে যদি এরকম হয় যে আমি আমার বন্ধুকে বেড়াতে যাওয়ার কথা বলেছি সে আমার সঙ্গে গেল না আমি কাউকে রাত্রিবেলা খাবার ইনভাইট করলাম সে হ্যাঁ বলেও এলো না আমি তখন বলতে পারি না কোটে গিয়ে যে আমার খা খেতে তিনি এলেন না আমার চপলেট খাবার নষ্ট হলো তার জন্য এত টাকা নষ্ট হয়েছে তিনি ক্ষতিপূরণ দিতে বাধ্য না এটা করা যাবে না বিকজ সোশ্যাল রিলেশনশিপ যেগুলো হয় এখানে কোনো লিগাল রিলেশনশিপ তৈরি করার কিন্তু মানে লিগাল অব্লিগেশান কনসিকুয়েন্স অ্যাটাচ করা এখানে উপায় নেই তাহলে ওখানে ইনটেনশান থাকতে হবে টু অ্যাটাচ অর ক্রিয়েট লিগাল অব্লিগেশান অ্যান্ড কনসিকুয়েন্সেস মানে যদি দায় আইনসঙ্গত দায় এবং ফলাফল সৃষ্টির ইচ্ছা থাকতে হবে সোশ্যাল নেচারের যদি হয় মোরাল যদি হয় রিলিজিয়াস নেচারের যদি হয় সেগুলো কিন্তু লিগাল রিলেশনশিপ ক্রিয়েট করার ইনটেনশান থাকে না সেই জন্য এগুলো এগ্রিমেন্ট হতে পারে কিন্তু সেগুলো কন্ট্রাক্ট হতে পারে না যেমন বন্ধুর বাড়িতে কেউ খেতে গেল কেউ সিনেমা দেখতে যাবার। কেউ কাউকে গিফট এনে দেবে যদি আচ্ছা তুমি ভালো রান্না করো হাজব্যান্ড ওয়াইফকে বললেন তুমি ভালো যদি আজকে রান্না করো আমি কালকে তোমাকে গিফট এনে দিল সে গিফট এনে দিল না তাহলে কি সে ওয়াইফ গিয়ে মামলা করতে পারে না পারবে না কেন এখানে কিন্তু ইনটেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ ওইটার মধ্যে লিগাল অব্লিগেশন তৈরি করার কোনো ইনটেনশন ছিল না তাহলে যদি সেটা না হয় তাহলে কিন্তু সেটা এগ্রিমেন্ট হতে পারে কিন্তু কন্ট্রাক্ট হতে পারবে না কিন্তু আমরা যেগুলো বিজনেস সিচুয়েশনে দেখি যেমন কমার্শিয়াল এগ্রিমেন্টস ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ অ্যান্ড কনসিকুয়েন্সেস আর প্রিজিউমড এখানে কিন্তু সবসময় এটা মনে করে নেওয়া হয় যে লিগাল রিলেশনশিপ বা অবলিগেশন অ্যান্ড কনসিকুয়েন্স বা ফলাফল তৈরি করার ইচ্ছাটা আছে যেমন আমি আপনি আপনা আমাকে এত টাকার মাল সাপ্লাই করবেন এটাতে আপনি হ্যাঁ করলেন হ্যাঁ করার পরে আমি আমার মিস্ত্রি ভাড়া করে নিলাম মেশিন ভাড়া করে নিলাম করে আপনি মালটা সাপ্লাই করলেন না না করার জন্য আমার অনেক টাকা লস হলো কারণ মিস্ত্রিদের পয়সা মেশিনের পয়সা সব আমি দিতেই হলো তখন কিন্তু আমি কোর্টে যেতে পারি এবং বলতে পারি যে উনি আমার এটাতে রাজি হয়েছিলেন এই তার কাগজ বা এই তার টেলিফোন কলের রেকর্ড এবং তিনি কিন্তু এটা সাপ্লাই করলেন না না করার জন্য আমার এত টাকা লস হলো এই তার ডকুমেন্টস এবং এই লসটা আমি তার কাছ থেকে চাইছি শুধু মাল সাপ্লাই করলেই হলো না তাকে এই লসটাও দিতে হবে নয় মাল সাপ্লাই করুন এবং লস দিন নাহলে মাল সাপ্লাই করবেন না কিন্তু লসটা দিন তোমার সোজা কথা আইনমূলক সম্পর্ক স্থাপনের একটা ইচ্ছে আছে ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ থাকতে হবে এটা সেকেন্ড আর ইম্পর্ট্যান্ট এলিমেন্ট টু বিকাম এ কন্ট্র্যাক্ট চুক্তি সম্মতি সম্মতির চুক্তি হতে গেলে এটা সেকেন্ড ইম্পর্ট্যান্ট উপাদান থার্ড হচ্ছে আইনসঙ্গত প্রতিদান বাংলায় বলে ইংরেজিতে বলে কনসিডারেশন আইনসঙ্গত প্রতিদান তার মানে কি চুক্তির দুজনই কিছু কিন্তু পাবে আর এক দুজনেই কিছু দেবে তার মানে কি যে সাবজেক্ট টু সার্টেন এক্সেপশানস কিছু এক্সেপশান ছাড়া কনসিডারেশান কিন্তু বোধ পার্টির থেকে দিক থেকে থাকা উচিত যেমন কাকে বলে তাহলে অফ টু এগ্রিমেন্ট মাস্ট আদার পার্টি অ্যান্ড গেট সামথিং ইন রিটার্ন দ্যাট সামথিং ইন রিটার্ন ইজ কল কনসিডারেশন তার মানে যে দুটো পার্টি কিন্তু কিছু পাবে এবং কিছু তার বদলে দেবে এই সামথিং ইন রিটার্ন যেটা দেবে দ্যাট ইজ কল কনসিডারেশন বা প্রতিদান ইন ক্যাশ অর কাইন্ড দ্যাট মে refraining ফ্রম doing সামথিং মানে আমি সেটা কিছু করার কথাতেও রাজি হলো সেটাও কনসিডারেশন হতে পারে যেমন আমি তোমাকে বললাম তুমি এই কাজটা আমার জন্য করবে যেমন তুমি আমার কাছে কি সার্ভিস দেবে তুমি সারা মাসে আমার কাছে তোমাকে অ্যাপয়েন্ট করলাম তুমি সারা মাসে আমার ক্যাশিয়ারের কাজ আমি তোমাকে শেষে টাকা দেবো তাহলে তুমি কি আমায় কোনো কিছু ক্যাশে দিচ্ছ বা কাইন্ডে দিচ্ছ না তুমি তোমাকে আমার সার্ভিস দিচ্ছ মানে সেই সার্ভিস দেওয়া ডুইং সামথিং তুমি রাজি হয়েছো এই যে তুমি ডু করছো তুমি যখনই কাজটা করছো সারা মাস তার মানে তোমার দিক থেকে প্রতিদানটা আমাকে দেওয়া হয়ে গেল এবার আমার দিক থেকে প্রতিদান কি হবে তোমাকে মাইনে দেওয়া বা যে সুযোগ সুবিধাগুলো প্রমিস করেছি সেগুলো দেওয়া তাহলে তোমার দিক থেকে একটা প্রতিদান আমার দিক থেকে একটা প্রতিদান তাহলে প্রতিদান ছাড়া কিন্তু চুক্তি হবে না এবার এইখানে একটা কথা বলে রাখছি যে কনসিডারেশান ডিড নট বি মাস্ট নট বি অ্যাডিকুয়েট তার মানে কনসিডারেশানটা যে অ্যাডিকুয়েট বা পর্যাপ্ত হতে হবে এমন কোনো ব্যাপার নেই কনসিডারেশানটা ইন হলে চলবে অপর্যাপ্তও হলে হবে পর্যাপ্তটা এসেন্সিয়াল না কিন্তু কনসিডারেশন বোথ সাইডে থাকতে হবে একটা এগ্রিমেন্টের একটা ভ্যালিড কন্ট্রাক্ট হতে গেলে ঠিক আছে আর সেই কনসিডারেশনটা লফুল হতে হবে তার মানে কোনো এমন কিছু তুমি দেবার কথা বলবে না যেটা কাউকে মানে যেটা আনলফুল যেটা ফরবিডেন বাই ল ঠিক আছে তাহলে এইটা ফুল হতে হবে তাহলে কনসিডারেশন থাকতে হবে আমরা কনসিডারেশন আবার বলছি আলাদা চ্যাপ্টার হিসেবে পড়ব তখন আরও ডিটেল আলোচনা করা যাবে এখন শর্টে এইটুকু বুঝে রাখি যে দুপক্ষরই প্রতিদান থাকতে হবে কিছু পাওয়া প্রস্তাব গ্রহিতা প্রস্তাবকারী দুপক্ষেরই কিছু পাওয়া এবং কিছু দেওয়া প্রয়োজন ঠিক আছে নেক্সট আই পক্ষগণের যোগ্যতা বা ক্যাপাসিটি অব দ্য পার্টিস টু কন্ট্র্যাক্ট না মানে পক্ষগণের যোগ্যতা মানে কিন্তু কোনো আমরা বলছি না এডুকেশনাল কোয়ালিফিকেশান আমরা বলছি তাদের চুক্তি করতে গেলে কিছু যোগ্যতা থাকতে হয় মানে কিছু সিচুয়েশানে চুক্তি করার যোগ্যতা মানুষের থাকে না যেমন যেগুলোতে বলা হয় চুক্তি করার যোগ্যতা যেগুলোতে থাকে না সেগুলো হচ্ছে কাউকে যদি কেউ মেজার না হয় বা মাইনার হয় মানে এখন আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে যেটা মেজারিটির জন্য প্রয়োজন সেটা হচ্ছে আঠেরো বছর না হলে কেউ মেজার বলা হবে না তাকে সাউন্ড মাইন্ডের হতে হবে মানে তার মস্তিষ্ক সাধারণ হতে হবে স্বাভাবিক হতে হবে তার মানে সে কিন্তু আনসাউন্ড মাইন্ড বা উন্মুক্ত বা জড়বুদ্ধি সম্পন্ন বা সেই সিচুয়েশানে সে নর্মাল নয় এরকম যদি হয় ধরো খুব অসুস্থ তুমি তোমার খুব জ্বর হয়েছে তোমার কোন অসুস্থতা হয়েছে তুমি সেই সিচুয়েশানে তুমি নর্মাল নয় তখন কেউ কাউকে তোমাকে দিয়ে সই করিয়ে নিল তাহলে কিন্তু সেই চুক্তটা লফুল হবে না যদি প্রমাণ করা যায় কেন না তোমাকে যে সিচুয়েশানে করানো হয়েছে তখন তুমি সাউন্ড মাইন্ডে ছিলে না ঠিক আছে যেমন কেউ ড্রাঙ্কেন থাকে মদ্যপ অবস্থায় আছে সেই অবস্থায় কেউ কাউকে দিয়ে কিছু সই করিয়ে নিল তাহলে কিন্তু হবে না তাহলে সেখানে দুপক্ষেরই চুক্তি করার জন্য কিছু এক্সেপশনাল সিচুয়েশন ছাড়া বলছি দুপক্ষেরই চুক্তি করার যোগ্যতা থাকতে হবে তাহলে কোনো মাইনার বা নাবালক করতে পারবে না কোনো জড়বুদ্ধি সম্পন্ন উন্মত্ত ব্যক্তি ইত্যাদি নর্মালি কোনো চুক্তি করতে পারবে না ঠিক আছে তাহলে যোগ্যতা থাকতে হবে এই যোগ্যতা যদি হয় তাহলে সেই সম্মতিগুলো চুক্তি বলা যেতে পারে স্বেচ্ছা প্রদত্ত সায় বা ফ্রি কনসেন্ট তাহলে স্বেচ্ছা প্রদত্ত সায় মানে কোনটাকে বলা হচ্ছে থাকতে হবে মানে এক পক্ষই যে বললাম স্বীকৃতি স্বীকৃতি কথার থেকেই সায়টা এসছে তাহলে এক পক্ষ প্রস্তাব করবে এক পক্ষ সেটাতে এই সায়টা সম্পূর্ণ হতে হবে স্বেচ্ছাপ্রদত্ত হবে ফ্রি হবে স্বেচ্ছাপ্রদত্ত কাকে বলছে তাহলে যেখানে বলপ্রয়োগ থাকবে না যেখানে অন্যায় থাকবে না অনুচিত প্রভাব থাকবে না ভুল বোঝানো হবে না প্রতারণা করা হবে না তাহলে অন্যায় অনুচিত প্রভাব আন্ডিও ইনফ্লুয়েন্স ভুল বোঝানো হবে না প্রতারণা হবে না মানে ফ্রড হবে না এই ধরনের জিনিসগুলো যদি না হয় তারপরেও তুমি যদি সায় দাও তাহলে সেটাকে স্বেচ্ছা সায় বলা হবে যেমন তোমাকে যদি মাথায় কেউ বন্দুক ঠেকিয়ে কোনো তুমি কি সায় না এটা নয় আবার কোনো খুব পরিচিত ব্যক্তি বাবা আমি তোমাকে বললাম তোমার টিচার আমি তুমি এটা আমাকে এত টাকায় কোনো মতে বিক্রি করে দাও কম টাকায় তাহলে এখানেও কিন্তু তুমি এটা অনুচিত প্রভাব হচ্ছে আন্ডু ইনফ্লুয়েন্স হচ্ছে তাহলে অনুচিত প্রভাব বা ইনফ্লুয়েন্স যদি না থাকে বলপ্রয়োগ যদি না থাকে এসব যদি না থাকে তারপরেও পরেও যদি তুমি সায় দাও তাহলে সেটাকে বলা হবে স্বেচ্ছাপ্রদত্ত সায় তাহলে স্বেচ্ছাপ্রদত্ত সায়টা থাকাও কিন্তু একটা সম্মতির চুক্তি হতে গেলে এসেন্সিয়াল এলিমেন্ট বা আবশ্যকীয় উপাদান তারপর বিষয়বস্তুর বৈধতা থাকতে হবে তার মানে এমন কোনো বিষয় নিয়ে আমরা চুক্তি করব না যেটা জনবিরোধী বা নীতি বিরুদ্ধ বা আইন বিরোধী বা অবৈধ সেটা নিয়ে কিন্তু চুক্তি করা যাবে না যদি চুক্তি বলো সেটা সম্মতি কেউ করলে করতে পারে কিন্তু সেটা চুক্তি বলা যাবে না যেমন বললাম যদি কেউ বলে যে অন্য কারোর মার্ডার করে দেওয়ার জন্য বা ভারতবর্ষের বিরুদ্ধে আমি যাব আমি কোনো একটা কাজ করব যেটা সমাজবিরোধী কাজ করব। সেই কাজ করার জন্য আপনি আমাকে এত টাকা দেবেন এই ক্ষেত্রে যদি কোনো ডিসপিউট হয় পরে যদি আমরা বলি এটাকে ল অফ কন্ট্রাক্ট দিয়ে এটাকে সলিউশন করাবো হবে না কেন ল অফ কন্ট্রাক্ট কোর্টে গেলেই প্রথম বলবেন যে এখানে কিন্তু যে চুক্তিটা হয়েছিল সম্মতিটা হয়েছিল চুক্তি বলবো না সেই সম্মতিটা কিন্তু বিষয়বস্তু বৈধ নয় কাজেই সম্মতি হতে পারে তোমাদের মধ্যে কিন্তু এটা চুক্তি হতে পারে না নেক্সট পয়েন্ট নেক্সট আবশ্যকীয় উপাদান যেটা চুক্তির ক্ষেত্রে প্রয়োজন থাকার সেটা হচ্ছে সম্মতির বাতিল বলে ঘোষিত না হওয়া তার মানে কিছু এগ্রিমেন্টস আছে যেগুলো এগ্রিমেন্টস বলা হয় মানে বাতিল বলে সেই বাতিল সম্মতি যদি হয় তাহলে কিন্তু সেগুলো কখনোই চুক্তি বলে গণ্য করা হবে না স্পেসিফিক্যালি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে চব্বিশ থেকে তিরিশ নম্বর ধারায় পরিষ্কার করে বলে দিয়েছে যে কিছু জিনিস আছে যেগুলো কিন্তু কিছু চুক্তি আছে যেগুলোকে প্রথম থেকেই বাতিল বলে ঘোষিত তাহলে সেগুলো চুক্তি বলাই যাবে না যেমন কোন চুক্তিগুলো বিবাহ প্রতিবন্ধক সম্মতি বাণিজ্যিক প্রতিবন্ধক সম্মতি মামলায় প্রতিবন্ধকতার সৃষ্টিকারী সম্মতি অনিশ্চিত সম্মতি বাজি ধরার সম্মতি এই পাঁচটা যেটা বলা আছে সেখানে বলা হচ্ছে এগুলোকে স্পেসিফিক্যালি ডিক্লেয়ার্ড ভয়েড ঠিক আছে তার মানে সেগুলো সম্মতি হতে পারে চুক্তি হতে পারে না মানে প্রথম থেকেই কিন্তু ভয়েড যেমন কারোর বিয়ে আমি থামিয়ে দেবো এরকম যদি সম্মতি করি তাহলে এটা কিন্তু স্পেসিফিক্যালি ডিক্লেয়ার্ড ভয়েড মানে কখনোই সেটা চুক্তি হতে পারে না কোনো ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবো এরকম যদি চুক্তি চুরি করি সেটাও কিন্তু সেই চুক্তি কখন সম্মতি যদি করি সেই সম্মতি কখনোই চুক্তি হবে না মানে আইন বলবৎযোগ্য আইন দ্বারা বলবৎযোগ্য হবে না আইন দ্বারা বলবৎযোগ্য হতে গেলে এই সম্মতির এই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার বা উপাদানগুলো থাকা দরকার ঠিক আছে বাজি ধরার সম্মতি যদি হয় সেগুলো কিন্তু প্রথম থেকেই ভয়েট তাহলে সেটা হবে না নেক্সট নেক্সট হচ্ছে নিশ্চয়তা সার্টেনটি সার্টেনটি অফ পারফরমেন্স মানে নিশ্চয়তা থাকতে হবে যে চুক্তির অর্থটাও যেন স্পষ্ট হয় মানে চুক্তিটা এমন আনসার্টেন কিছু না হয় যেমন এ বি কে বলল যে তুমি আমাকে বিভিন্ন ধরনের তেল বিক্রি করবে খাবার তেল বিভিন্ন রকমের বিক্রি করবে আর বি এ বিকে বলেছে কাজে বিকর্ডিংলি হ্যাঁ একশো লিটার পাঠিয়ে দিয়েছে তাকে একশো লিটার পাঠিয়ে দিয়েছে একশো টাকা করে নিয়েছে এখানে কিন্তু যদি কোনো ডিসপিউট তৈরি হয় তাহলে কিন্তু সেটা এগ্রিমেন্টটা কিন্তু ভয়েড হয়ে যাবে কেননা বিভিন্ন ধরনের খাবার তেল বিক্রি করবে মানে কতটা কোনটা মানে তার তো একটা স্পেসিফিকেশন থাকবে যে কত লিটার কোন ধরনের তেল চাইছে যদি আমি সর্ষের তেল দিয়ে দিই আমি পাম অয়েল দিয়ে দিই আমি রাইস অয়েল দিয়ে দিই তাহলে কতটা কোনটা কোন কোয়ালিটির কতটা দরকার ছিল সেটা স্পেসিফিক্যালি বলা তাহলে আপনাদের মধ্যে সম্মতি হতে পারে তাতে কেউ কিছু বলবে না কেননা এর মধ্যে কোনো কিছু পাবলিক পলিসির এগেনস্টে নেই পাবলিক হেলথের এগেনস্টে নেই বা আইনের বিরুদ্ধে কিছু নয় কিন্তু এটার মধ্যে পরিষ্কার কনসেপ্টটা নেই যে এর মধ্যে সার্টেন্টি নেই নিশ্চয়তা নেই তাহলে এটা কিন্তু কোনো ডিসপিউট হলে পরে কিন্তু তারা আর কোনো লিগাল হেল্প নিতে পারবে না যে আমি তো নিনি আপনি পরিষ্কার করে কোন তেলটা কত দরকার ছিল ঠিক আছে যেমন আপনি আমাকে দু কাটা জমি বিক্রি করবেন আমি সেটা আপনাকে দশ লাখ টাকা করে কাটা দেব এখন দু কাটা বিক্রি করবেন মানে আমি যদি ধান ক্ষেতের মধ্যে দু কাটা বিক্রি করে দিই নাকি আমি সরের মধ্যে দু কাটা জমি দেবো সেটা তো পরিষ্কার করে বলেননি তাহলে এইটা পরিষ্কার নয় তাহলে পরিষ্কার যদি না হয় আপনাদের মধ্যে সম্মতি হতে পারে কিন্তু পরে যদি কোর্টে আসেনি অশান্তি নিয়ে কোর্ট কিন্তু বলবে এটাতে পরিষ্কার আপনারা যখন সম্মতি করেছিলেন তখনই এটা নিশ্চয়তা ছিল না পারফরমেন্সের মধ্যে সেই জন্য কিন্তু এটা চুক্তি হতে পারবে না তারপর নেক্সট হচ্ছে আর দুটো পয়েন্ট আছে সম্পাদনের সম্ভাবনা পসিবিলিটি অফ পারফর্মেন্স সম্পাদনের সম্ভাবনা হচ্ছে কি যে এমন কোনো চুক্তি হবে না যেটা পারফর্ম করাটাই কিন্তু সম্ভব নয় মানে এমন কোনো সম্মতি যদি হয় আপনাদের মধ্যে তাহলে কিন্তু সেটা চুক্তি হতে পারে না অ্যাটলিস্ট মানে আইন এর মধ্যে পড়বে না যেমন কেউ ম্যাজিশিয়ান যদি বলেন বা কোনো তান্ত্রিক যদি বলেন যে আমি অমুক মানুষের মৃতদেহের মধ্যে আবার তাকে জ্যান্ত করে তুলব তার জন্য আপনি আমাকে এত টাকা দেবেন আমি তাকে এত টাকা দিলাম এবার ওই তান্ত্রিক সেই পারলেন না বা ম্যাজিশিয়ান পারলেন না আমি কোটে গেলাম যে উনি কিন্তু আমার থেকে টাকা নেওয়ার পরেও অমুক মানুষের দেহে আবার জ্যান্ত করতে তাকে তুলে উঠত তুলতে পারেননি এখানে কোর্ট বলবেন কি এটা আমাদের করণীয় কিছু নেই কেননা এমন একটা সম্মতি আপনারা করেছেন যেটা সম্পাদনের সম্ভাব্যতাই নেই তাহলে এবার কারো বিশ্বাস থাকতে পারে সেটা অন্য কিছু কিন্তু পসিবিলিটি অফ পারফরমেন্স লজিক্যালি এখানে নেই তাহলে সেক্ষেত্রে কোনো অসম্ভব বিষয়ে বা কাজ করার যদি সম্মতি হয় তাহলে সেটা আন আইন দ্বারা বলবচ্চক্য নয় ক্লিয়ার নেক্সট লাস্ট বাট নট দ্য লিস্ট আইনগত প্রক্রিয়া মানে লিগাল ফর্মালিটিস আইনগত প্রক্রিয়া মানে কিছু কিছু চুক্তির ক্ষেত্রে কিছু আইনগত প্রক্রিয়া করতেই হয় না হলে কিন্তু সেগুলো চুক্তি বলে গণ্য হবে না যেমন জমি বাড়ি যদি কেউ কেনা বেচা করেন সে কেনা বেচা করার সময় একটা রাইটিংয়ে থাকতে হবে যেটা ডিড বলে সেই ডিডটা করতে হবে সেইটাকে নিবন্ধন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে প্রপার যে ল আছে সেটা সেখানে জমি আইনি হোক বা সেখানে। কর্পোরেশনের আইন হোক মিউনিসিপ্যাল আইন হোক সে যাই নিয়ম সেটা অনুযায়ী সেটাকে নিবন্ধন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে কিছু কিছু ছাড়া স্পেসিফিক্যালি সব ক্ষেত্রে কিন্তু এটা বাধ্যতামূলক নয় যেমন কেউ কারোর ক্ষেত্রে ইমপ্লাইড কন্ট্রাক্ট হতে পারে শুধু কথা বলে চুক্তি হতে পারে তাহলে সব ক্ষেত্রে যে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তা নয় কিন্তু কিছু কিছু চুক্তির ক্ষেত্রে এটা আছে সেক্ষেত্রে এটা করতে হবে তাহলে আমরা যেই দশটা পয়েন্ট বললাম স্পেসিফিক্যালি এই দশটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দশটা পয়েন্ট মাথায় রাখতে হবে চুক্তির আবশ্যকীয় উপাদান বলে এটা যে কোনো লেভেলের এক্সামে বিজনেস লতে খুব ইম্পর্টেন্ট হয় যে হোয়াট দ্য এসেন্সিয়াল এলিমেন্টস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট চুক্তির আবশ্যকীয় উপাদান কি তাহলে এই কন্ট্র্যাক্ট সম্বন্ধে যদি ধারণাটা ক্লিয়ার হয়ে থাকে ফান্ডামেন্টালি যে সম্মতি কাকে বলছে যখন একজন মানুষ আরেকজন মানুষকে কিছু করার কথা বলছেন বা না করার কথা বলছেন এবং অপরজন সেটাতে রাজি হচ্ছেন কোনো কিছুর প্রতিদানে তখন সেইটা কে একটা ফান্ডামেন্টালি সেটাকে বলছে সম্মতি যদি সম্মতি হয় এবং সেটা আইন দ্বারা বলবৎযোগ্য হয় তাহলে সেটাকে বলছে চুক্তি তাহলে সম্মতিটা বড় আইন দ্বারা বলবৎযোগ্য যদি হয় তাহলে সেটা চুক্তি কাজে সম্মতির একটা পোর্শন হচ্ছে চুক্তি সমস্ত চুক্তি কিন্তু সম্মতি সমস্ত সম্মতি কিন্তু চুক্তি নয় সেখানে সেই জন্য আইন দ্বারা বলবৎযোগ্য হতে গেলে কি কি উপাদান দরকার সেইগুলো আমরা লাস্টে ডিসকাস করলাম এই দশটা উপাদান দরকার তাহলে এরপরে আমরা স্পেসিফিক চ্যাপ্টার ওয়াইজ কন্ট্রাক্ট অ্যাক্টের ফার্দার লেকচারগুলো কন্টিনিউ করব থ্যাংক ইউ ভেরি মাচ